আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এখন আমরা যাচ্ছি হলো খুলনা, কথা বলার টাইম নাই বিকজ গাড়ি ছাইড়া দিবে, 7:20 হলো। আমাদের এখান থেকে ফেম বাস ছাড়ে খুলনার উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি হলো বাস স্ট্যান্ড। কাল রাতে আমরা বাসের টিকিট কেটে রেখেছিলাম, যেটা হচ্ছে শরীয়তপুর থেকে খুলনার ভাড়া হলো 400 টাকা করে বর্তমান সময়। আর আমরা যাচ্ছি হলো ফেম পরিবহনে। এখন দিবে গাড়ি ছাইড়া, কিন্তু তোমাদের ইভিএস মানে দোকানে জিনিসপত্র কিনতেছে আর এখানে গাড়ি স্টার্ট দিয়ে দিছে। আরে আমরা কি ইবিএফ কে মিস করে ফেলবো? না না না, আমরা ইবিএফ কে মিস করব না, বিকজ স্টার্ট দিয়ে রাখছে বাট গাড়ি ছাড়ে নাই। তো সকাল সকাল কি করব, গাড়ি স্টার্ট দিয়ে রাখছে আর আমরা এদিকে কফি খাচ্ছি। তো আমরা 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের বাস ছেড়ে দিছে, আই মিন যাইতেছে আর কি। আমরা হলো দুইজন ঘুম থেকে উঠছি। এ ভাই কোন ঘুমাইছিলেন ভাই আপনি? রাতে ঘুমাইছি কাজটা সাইরা 1টা বাজে, কারণ আমি 3টা ভিডিও শিডিউল করে রাখে আসছিলাম। কথা ছিল যে দুইজনে যা যা খামু, এটা আলাদা আলাদা টাকা যার যার। হ্যাঁ, ওর জন্য চা আনছি, আর এই টাকা দেয় না। মেহমানদারি করে তুমি আমার কিসের টাকা চাও? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওর ভুল হয়েছে, ওকে আমি ক্ষমা করে দিছি। তুমি দূর থেকে আমাদের অনুভূতির কথা যদি বলি, তাহলে সকাল সকাল কোথাও ট্রাভেল করার মজাটা একটু অন্যরকম। ঠান্ডা ঠান্ডা বাতাস, মিষ্টি রোদ, সব মিলিয়ে খুবই সুন্দর, একদম খাকা করতেছে আর কি, ফুরফুরা মন। সাথে নিয়ে আসলাম চিপস, কারণ বসে বসে চিপস খাবো, জুসি টেন্ডার অথেন্টিক। সাথে আছে পানি, তার সাথে আছে সেন্টার ফুড। তো দেখতে দেখতে আমরা মনোহর বাজার পৌঁছে গেলাম। এখানে বাস কতক্ষণ একটু দাঁড়াবে বিকজ এখানে ফেম বাসের কাউন্টার আছে। তো এই রাস্তাটা হচ্ছে মস্তাপুরের হাইওয়ে, যেটা হচ্ছে বরিশালের আর কি। তো আমি বসে বসে শুট করতেছিলাম আর তোমাদের ভাই ঘুমাইতেছিল, অথচ সে কিন্তু রাতে আমার আগে ঘুমাইছে, বিষয়টা কত জোস না? আমি আর কি করব, ওই যে চিপস কিনে নিয়ে আসছিলাম তাই বসে বসে এখন চিপস ছাটাইতেছি। রিল্যাক্স। দেখতে দেখতে আমরা চলে আসলাম খুলনা হাইওয়েতে। হাতিয়ে পায়ে আমাদের গাড়ি চলে আসলো রূপসা ব্রিজ। হ্যাঁ, এটা নিয়ে পার্টিকুলার ভিডিও খুব শীঘ্রই আসবে, বাট আপাতত এটা আমাদের যেহেতু ট্রাভেল ব্লগ সেজন্য এটা ডিটেলস আমি বলতেছি না। হঠাৎ রূপসা ব্রিজ থেকে আবার হঠাৎ খুলনা 0 পয়েন্টে চলে আসলাম, নিজেকে কেমন যেন জাদু জাদু মনে হচ্ছে। ওমা, আমি কি কালা জাদু পারি নাকি? এখন কথা সেটা না, কথা হইতেছে আমাদের প্রকৃতির সাড়া পেয়েছে, খুবই প্রেশার ভাই গাড়ির মধ্যে, মনে কেমন করছি সেটা আমরাই ভালো জানি। মনে মনে ভাবতেছিলাম যে বাসের জানলাটা খুলে সেরে ফেলি, কিন্তু মানবতার খাতিলে কাজটা করলাম না। দেখা গেছে যে আমি প্রকৃতির সাড়া দিচ্ছি আর নিচ থেকে কেউ একজন ভিজে যাচ্ছে। পরে সেই ব্যক্তি বলবে, এই অবেলায় বৃষ্টি কোথা থেকে আসলো? তো যাই হোক, আমাদের রাস্তার এই পাশেই মানে 0 পয়েন্টের ওই পাশে একটা পাবলিক টয়লেট ছিল, সেখানে আমরা আমাদের কাজ সেরে ফেললাম। যেহেতু আমরা সকালবেলা তেমন কিছু খাই নাই তাই আমগো ঝোলা খালি, তাই গুড়গুড়ে চলে আসলাম ওই মামার দোকানে। কিন্তু ভাই, মামার যেই খাবার, ভাজি আর রুটি দেখতে সুন্দর কিন্তু ভাজি তো ভাজি, কোনো টেস্টই নাই। কারণ কি হয়েছে, আমার মনে হয়েছে মামি মামাকে আজকে সকালবেলা খুব ঝেড়েছে, এই জন্য মামার সেই জাদু এই খাবারের মধ্যে নাই, যেটা অনেক মিস করতেছিলাম। আরে তারপর আমরা 0 পয়েন্ট থেকে একটা অটো উঠলাম, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল খুঁজতে। তো গাইস, অনেক জার্নির পর আমরা তো খুলনা চলে আসলাম, আর খুলনা চলে আসার পরই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি, আর এই হোটেলের নাম হলো রয়্যাল গ্যালাক্সি হাউস। খুবই একটা জটিল নাম, তাই এটারে রয়্যাল হাউস যেটা ওকে একটা কইল হয়েছে। আর ছোট করে এই হোটেলের মানে এই রুমের একটা রিভিউ দিয়ে দিই। তো এখানে আছে আমাদের শোকেস বল এগুলার, যেটা আমাদের কোনো কামে না। এখানে আছে বসার জন্য চেয়ার বলতে পারো, আর এখানে আছে একটা টি টেবিল। হোটেলে আসার পরে যে এগুলো আমাদের দিয়ে দিছে, টুথব্রাশ দিয়ে দিছে, তারপরে একটা পেস্ট, 2টা শ্যাম্পু আর পানির বোতল, যেটার মধ্যে মানে পানি ভরে দিছে। তো এ হলো ছোটখাটো একটা রুম ট্যুর, আর রুমটা ছোটর ভিতরে ভালোই আছে, বাজেট অনুযায়ী পারফেক্ট। হ্যাঁ, আরো লোকজন আসলেও থাকতে পারতো, 3 জন থাকতে পারবো একটা বেডের ভিতরে। আর হ্যাঁ, ওয়াইফাইও আছে, কিন্তু আমাদের রুম একটু কম আসে, কেন জানি না। তো জার্নি ব্লগটা এই পর্যন্তই, যে আলাদা আলাদা ব্লগ গুলো আসবে অবশ্যই চুইজালের ব্লগটা আসবে, এটা তো স্পেশাল, ওগুলো আসবে, ওগুলো আলাদা এটার ভিতরে না। তো আজকের এই জার্নি ব্লগ এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে কিংবা চ্যালেঞ্জ ভিডিও কিংবা ফানি ভিডিও। আজকের মতো আল্লাহ হাফেজ।